রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ক্ষণ ঘোষণা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছেন কোমর বেঁধে। হারোয়া 121 বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা নেমে পড়েছেন সাংগঠনিক প্রস্তুতি সভা সংগঠিত করতে। স্থানীয় আমিনপুরে স্বস্তি ভিলেজে অনুষ্ঠিত হলো হারোয়া বিধানসভার দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবেশ মণ্ডল, মীনাক্ষা বিধানসভার বিধায়ক উষারানী মণ্ডল, বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহসভাপতি মেহেদী হাসান সহ হারোয়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ব্লকের সভাপতি, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও দলীয় নেতৃত্বরা। উক্ত প্রস্তুতি সভায় কর্মীদের উৎসাহিত করতে সুজিত বসু বলেন, আগামী দিনে আমরা একসাথে হাতে হাত রেখে এই হারোয়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শেখ রবিউল ইসলামকে 1 লক্ষের বেশি ভোটে জয়যুক্ত করব। তিনি কর্মীদের নির্দেশ দেন এলাকায় এলাকায় জনসংযোগ তৈরি করতে, মানুষের কাছে রাজ্যের উন্নয়নকে তুলে ধরতে, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতে। উক্ত প্রস্তুতি সভায় তৃণমূল কর্মীদের উপস্থিতি, উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জেলা পরিষদের সদস্য সাবিনা মণ্ডল, আমাদের আরো একটা পঞ্চায়েত সভাপতি উষা, আর এই মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমি বলবো তিনি আমাদের নেতা নন, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য, শুধু একটা কথা বলবো যে
সমাগম যে উদ্দেশ্য নিয়ে আমাকে হাড়োয়া বিধানসভা নির্বাচনে প্রার্থী করে পাঠিয়েছে আমি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে সকলের সহযোগিতা নিয়ে সকলকে সঙ্গে নিয়ে মতামত নিয়ে আমি সেই উদ্দেশ্যকে সাধন করার সম্পূর্ণ সার্থক করার চেষ্টা করব সাথে সাথে বলব নির্বাচনকে সামনে রেখে আপনারা সবাই এগিয়ে আসুন যতটুকু করণীয় আমাদের দপ্তর সংগঠন এখানে উপস্থিত আছে আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন অবশ্যই একটা সিদ্ধান্ত হবে আর আমি বলি দল আমাকে এখানে পাঠিয়েছে একটা ঘটক হিসেবে অর্থাৎ জোড়ার কাজ করার জন্য সবাইকে সঙ্গে নিয়ে চলার জন্য আমাকে ডিভাইড করার জন্য পাঠায়নি তাই আপনারা একদম নিশ্চিন্তে থাকুন আপনারা কোনো চিন্তা করবেন না আমি রবিউল আপনাদের কাছে কোন রকম অসুবিধা হয়ে পড়ব না আমি আপনাদের ছেলের মতো ভাইয়ের মতো আপনারা আমাকে দোয়া করুন আশীর্বাদ করুন আমি আপনাদের পাশে থাকব হাজী নূর ইসলামের ছায়া হিসেবে থাকব এই কথা বলে আমি আপনাদের সকলকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কংগ্রেসের নীতিতে বিশ্বাস আমরা করি না আমরা সেকুলারিজমে বিশ্বাস করি আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি আমরা কে হিন্দু কে মুসলমান এটা মনে করি না আমরা মনে করি সব সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে সমান তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মাথায় রাখতে হবে সেকুলারিজম কথা মনে রাখতে হবে ভারতবর্ষে একটা বিভাজনের রাজনীতি চলছে দেখুন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব হাজি আমি আমার বক্তব্যেই বলেছি যে হাজি সাহেব একটা হাড়োয়াবাসীর কাছে একটা আবেগ ঠিক আছে আমি হাজি সাহেবের সমস্ত ইচ্ছা মানে যে কোনো অসমাপ্ত থেকে গেছে এরকম ধরনের কাজ আমি তো সমাপ্ত করবই মানুষের কাছে যাব মানুষের এ শুনব এবং আমার প্রথম কাজই হবে যে হাড়োয়াবাসীর অন্তরে থাকা হাজি সাহেবের হাজি নুরুল ইসলামের ছায়া হিসাবে আমি তাদের পাশে থাকবো আজকে যেভাবে হাড়োয়াবাসীর প্রত্যেকটা কর্মী থেকে নেতা তোমার পাশে দাঁড়িয়েছে তখন তো অনুভব হচ্ছে যে আমার বাবা নেই এরা যেভাবে দাঁড়িয়ে আছে এটাই যথেষ্ট একদম আমি যখন ছাত্র রাজনীতি করেছি তখন 2010 সালে আমরা ক্ষমতা হয়েছি এসেছি 2011-তে তো তখন আমার বাবা আমার পাশে ছিলেন আমি অনেকটা শক্তি পেয়েছি সাপোর্ট পেয়েছি কিন্তু যখন আমার অবর্ত বাবা অর্থ অবর্তমান অর্থে আমার একটা চিন্তা ছিল কিন্তু আমার জেলার যে নেতৃত্ব আমার পাশে দাঁড়িয়েছেন সর্বদা তারা যেভাবে দেখভাল করছেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞতায় কাটবো বাবার কাছ থেকে যতটা পেয়েছো কতটা কাজে লাগবে পুরোটাই কাজে লাগবে ওখান থেকেই আমার হাতে ঘড়ি ওনার থেকেই আমার শেখা কর্মীদের উদ্দেশ্যে কি বলবে কর্মীদের উদ্দেশ্যে বলবো যে আমি আপনাদের পাশে আছি সর্বদা হাজি সাহেবের ছায়া হিসেবে আপনাদের পাশে থাকবো কোনো দিন যেন আমি যখন নমিনেশন জমা দিতে গিয়েছিলাম এত হাজার হাজার মানুষ এসেছে আমি অবাক হয়ে গেছি তারা যেন ভাবছিল যে হাজি সাহেবকে ফিরে পেয়েছে তাদের অন্তরে আজও হাজি সাহেব বেঁচে আছে সেটাকে জীবিত রাখাই আমার লক্ষ্য শান্তিপূর্ণ নির্বাচন হবে কি শান্তিপূর্ণ নির্বাচন হবে কি হ্যাঁ একদম শান্তিপূর্ণ বাবার অবশ্যই শান্তিপূর্ণ বাবার যে মার্জিনটা বাবা জিতেছিলেন সেটাকে টপকাতে পারবে
এটা এটা মানুষ কথা বলবে, শেষ কথা মানুষ উত্তর দেবে। আমরা চেষ্টা করব, আমরা উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাবো, আমাদের উন্নয়ন বার্তা দেব, মানুষ এটা বিচার। আপনি বললেন গোষ্ঠী কোন দল না, আমি সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতি করব। একদম একদম বলবেন এই বিষয়ে। একদম গোষ্ঠী, এটা গোষ্ঠী দ্বন্দ্ব বলে কিছু আমাদের হাড়োয়া বিধানসভায় নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, কারুর ইচ্ছা থাকতে পারে, ইচ্ছাটা অনৈতিক বা গোষ্ঠীবন্ধন বলে আমি মনে করছি না। দেখলেন তো আমরা আজকে কর্মী সম্মেলন হলো, এখানে সবাই উপস্থিত হয়েছে, সবাই সবার কথা বলেছে। তো আমরা সবাই দিনের শেষে আমরা তৃণমূল কংগ্রেস একই পরিবারের, অতএব সব কিছু সব ঠিক হবে। সুজিত ঘোষ বললেন সিনিয়রদের কাছে বেশি করে যেতে কি বলবেন? হ্যাঁ, আমি অবশ্যই সিনিয়রদের কাছে সম্মান করব, তাদের পাশে যাব, তাদেরকে প্রণাম করব, তাদের আশীর্বাদ নেব। কারা বলছেন? আইএসএফ অনেক কিছু বলে, ওটা আমি উত্তর দিই। নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ঠিক করে, এটা তো আমাদের কিছু করার থাকে না। যদিও বাংলায় দুর্গাপুজোর পরে কালী পুজো, দীপাবলি, ছট, জগদ্ধাত্রী এগুলো আছে, তার মধ্যে নির্বাচন পড়েছে। তা আমরা বিশ্বাস যে মানুষের কাছে আমাদের সংগঠনের দিক থেকে আমরা যেহেতু এখানে শক্তিশালী আছি, মানুষের কাছে আমরা পৌঁছে যাব। আজকেই তো, আজকে একদম দেখলেন তো, একটা দুদিনের নোটিশে একটা মিটিংয়ে এত মানুষের উপস্থিত। তা সুতরাং জয়টা সময়ের অপেক্ষা করছে, শুধু বাদবাকিটা জনগণই বলবে। হাজী সাহেবের অনুপস্থিতিতে নির্বাচন হচ্ছে, কি এটা কখনো ভেবেছিলেন? কখনো ভাবিনি। একটু আগে আমার বক্তৃতায় বলেছি, হাজি যে এত তাড়াতাড়ি চলে যাবে এটা কখনো আমাদের ধারণার মধ্যে ছিল না। আজকে যে জায়গাটা আমি মিটিং করছি, কিছুদিন আগে, ছমাস আগে হাজির সঙ্গে আমি এখানে মিটিং করেছি। আজকে তার ছেলের জন্য আমাকে মিটিং করতে হচ্ছে, এটা ভাবিনি কোনো দিন। কিন্তু আমি বলবো, হাজি নেই আমাদের মধ্যে, কিন্তু হাজি না থাকলেও হাজির একটা অবস্থান হাড়োয়াতে ছিল, সেটা থাকাটাই স্বাভাবিক। সে দীর্ঘদিন এখানে সাংসদ ছিল, দীর্ঘদিন তিনি বিধায়ক ছিল। আজি হাজির পুত্র এখানে দাঁড়িয়েছে রবিউল, মানুষের আশীর্বাদ রবির ওপর আসবে। 2004 থেকে দেখা যাচ্ছে বসিরহাটবাসী ত্রাতা হয়ে উঠছে সুজিত ঘোষ, এর আগেও দেখেছি, আজও তাই হচ্ছে না। আমি ত্রাতা না, আমি একটা বলি, দল আমাকে মমতা ব্যানার্জি যে দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্বটা কর্মী হিসেবে কাজ করবো। আমি কর্মী হিসেবে কাজ করি আর সেটা দায়িত্ব সহকারে করি। আরে সারা জীবন তো ওরা এই করেই এসছে, আজকে এইসব করেই তো সিপিএম আইএসএফ সব তো শেষ হয়ে গেছে। এখানে মানুষ ওসব চেনে না, মানুষ তৃণমূলকে চেনে, তৃণমূলকেই ভোট দেবে, তৃণমূলই জিতবে।